পুরো আয়নায় দেখে নাও। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন অ্যানাদার নিউ ব্লগ। গুড ইভিনিং এই জন্য, কারণ গুড মর্নিং বলতে বলতে আমি বোর হয়ে গেছি এবং আমি শিওর যে তোমরা শুনতে শুনতে আরো বেশি বোর হয়ে গেছো। না, সেটা কারণ নয়, আসলে গুড ইভিনিং এই জন্য সকাল থেকে খুব ব্যস্ত ছিল, একটু কাজে ব্যস্ত ছিলাম, সকাল থেকে কিছু করা হয়নি রেকর্ড। আর সন্ধেবেলায় আজকে আমরা বেরোচ্ছি একটু শপিংয়ে। কিসের শপিং? স্পেশাল শপিং, মায়ের বার্থডে শপিং। মুশকিলটা কী হয়েছে, নভেম্বর থেকে ডিসেম্বরটা ঢুকতে এত কম সময় নেয়, 3rd December যেহেতু মায়ের জন্মদিন এবং সেটা খুব মানে ডিসেম্বর ঢুকেই চলে আসে, সেহেতু কী হয় মাথায় থাকে যে 3rd December মায়ের জন্মদিন, কিন্তু সেটা তো আমি দুম করে চলে আসে না, সেটা আর খেয়াল থাকে না, মানে বোঝা যায় না যে চলে এসেছে। তো এটা বাবার সাথে হয়েছে এবার। তো প্রত্যেকবার আমি মনে করাই যে বাবা মায়ের জন্মদিন আসছে, চলো গিফট কিনতে হবে বা গিফট অর্ডার দিতে হবে। এবার আমি দিইনি, মানে মনে করাইনি বাবাকে, বাবারও মনে ছিল না। দিয়ে আমাকে বলছে যে হ্যাঁ 3 তারিখ তো চলে এসছে, মানে মনে আছে 3 তারিখ, কিন্তু 3 তারিখটা তো চলে এসছে সেটার খেয়াল নেই। তো যাই হোক, এখন তো অনলাইনে অর্ডার দেওয়া যাবে না, অর্ডার না দিয়ে ভালোই হয়েছে। আমি তো দিয়েছি সেই কবে, কিন্তু আমারটা এখনও আসেনি, কবে যে আসবে বুঝতেও পারছি না। আদৌ আমি বার্থডে দিতে পারবো নাকি কয়েকদিন বাদে দেবো, 1 সপ্তাহ বাদে, আমি বুঝতে পারছি না। যাই হোক, তো বাবা বললো যে চলে যখন এসছে, আমার যখন দেওয়া হয়নি 3 তারিখ মনে থাকা সত্ত্বেও আমি বুঝতে পারিনি 3 তারিখটা এত তাড়াতাড়ি চলেছে, মানে ডেটটা পেরিয়ে গেছে, পরশু দিনই 3 তারিখ, বুঝতে না পারার জন্য। তো সেই জন্য বাবা বলে যে চল আজকে কিছু একটা কিনে আনি, বললাম তাহলে মাকেই নিয়ে চলো, সারপ্রাইজ দিয়ে তো লাভ নেই, শুধু শুধু কী আর দেবো আমরা সারপ্রাইজ, মা নিজের পছন্দ মতোই কিছু কিনুক। তাই জন্য আমরা আজকে বেরোচ্ছি, যাবো একটু এক্সপ্রেস বাজার, মাও যাবে সঙ্গে, দিদিও মনে হয় যাবে, ঘুম থেকে ওঠেনি এখনও, তো আমরা ওখানে যাবো, একটু ডিনার প্ল্যান আছে, ডিনার ঠিক নয় স্ন্যাক্স জাতীয় কিছু খাবো, আর যাবো শপিং মলে, শপিং করে আসবো। বেরিয়ে গেছি আমি আর বাবা, ওরা আসছে টোটোতে, আমরা হেঁটে হেঁটে আগে পৌঁছে যাবো না ওরা টোটোতে আগে পৌঁছাবে বলো? যাই হোক, ওরা টোটো পাচ্ছে কিনা সেটার উপর নির্ভর করছে, আমরা বেরিয়ে গেছি, পৌঁছে গেছি, মারাও চলে এসছে টোটো করেই, তাড়াতাড়ি চলে এসছে, আমরা আগে পৌঁছাবো না, তোমরা আগে পৌঁছে গেলে রেট হচ্ছে, চলো ভেতরে ঢোকা যাক। ফাঁকা তো, মা মেনু করছে, ঘুম থেকে উঠিয়ে আনা হয়েছে, মা আর বাবা ডিসকাস করছে মেনু, আজকে বাবা মার দায়িত্ব। হ্যাঁ দিদি, মনে হয় মেনুটা মুখস্থ করছে, আর অর্ডার দেওয়া হয়ে গেছে, দেখছি, কারণ আগের দিন আমরা মোমো অর্ডার করতে গিয়ে পাইনি অনলাইনে, আমি চা খুঁজছি, ঘুম ছাড়িয়ে দিকে, ঘুম থেকে তুলে টেনে আনা হয়েছে, ওই জন্য মা আর দিদি টোটো দেবে, আমি আর বাবা চলে এসেছি। আমি জানি না আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা, কারণ প্রচণ্ড জোরে গানটা চলছে, চা খুঁজছিলাম এখানে চা পাওয়া, মানে নর্মাল সাউন্ডের তুলনায় একটু জোরেই গানটা বাজছে, যার জন্য আমি আর কবে ধরে চিৎকার করবো। এটা কী যেন অর্ডার দিলে মা? এটা এটা মনে হয় মালাই টিক্কা, মালাই টিক্কা, দেখতে তো ভালোই লাগছে, আমরাই সার্ভ করে নিই। এত জোরে গান বাজছিল যে আমি আর ওখানে কোনো কথা বলতে পারিনি, কারণ কথা শোনাও যাচ্ছে না, ভয়েস ওভার দিলাম, চলে এসেছে আইসক্রিম। খাওয়া দাওয়ার পর পর ডান, আমরা বেরিয়ে পড়েছি, যাবো হচ্ছে শপিং মল এবার কেনাকাটার পর। লোকে জেনারেলি আগে কেনে তারপরে খায়, আমরা আগে খেয়েছি তারপরে কিনি। চলে এসছি এক্সপ্রেস বাজার, এবার ঢুকি, দেখি যদি ভেতরে ভিডিও করা যায় তো করবো, নাহলে করবো না। অনেকদিন পর আমরা সবাই মিলে একসাথে শপিং মলে আসছি, প্রচুর কালেকশন এখানে রয়েছে, দেখা যাক মায়ের কিছু পছন্দ হয় কিনা।
মা তো দেখতে এসেছি, তার সাথে আমাদেরও দেখা হয়ে যাবে, যদি কিছু পছন্দ হয় তাহলে আমাদেরও কেনা হয়ে যাবে। অনেকদিন বাদে এসে খুব মজা লাগছে। এর আগে একদিন এসেছিলাম আমি আর বাবা অপু দাদার জামা কিনতে আর রোমানের জামা কিনতে, ওই ভাইফোঁটার গিফট। বাট উইন্টার কালেকশন দেখে খুব ভালো লাগছে, কারণ সত্যি খুব ভালো কালেকশন আছে। এত টাইম নিয়েছি আমরা, বাবা এখানে একটা বসার ব্যবস্থা করে নিয়েছে, আর এখানে এখনও বাছাবাছি চলছে, দেখা যাক কোনটা পছন্দ হয়। কালারটা ভালো আছে, এটা নিজের সাইজ সাইজ ঠিক লাগছে, ঘুরে আয়নায় দেখে না। কালারটাও ভালোই আছে, না কালারটা এক্স্যাক্টলি ক্যামেরায় যেমন লাগছে তেমনটা কিন্তু নয়, একটু হালকা ল্যাভেন্ডার কালারটা, পিঙ্ক আসছে ক্যামেরায়। ভালো আছে, ভালো ভালো আছে, নাকের উপরে হয়ে গেছে আমাদের শপিং। আর ছাপ বন্ধ করে বেরিয়েছি একদম শপিং মল থেকে আমরা। না এটা জিজ্ঞেস করছিলাম ছেলেটাকে, একদিকে ভালো হয়েছে জানো এইগুলো হওয়াতে, ওখানে পড়া নিয়ে এত ঝামেলা, মানে চেনটা না ডিস্টার্ব করছে না, বাট যেহেতু পড়ার অভ্যেস নেই। হ্যাঁ হ্যাঁ খুলে নিয়েছিল, সামনে দেখবো দেখো ডাকছে বোধ হয়, যাই আর বাকি হচ্ছে এই শপিং। এই হচ্ছে একটা স্কচ বাইট, দুটো সানগ্লাস, একটা হচ্ছে মায়ের যেটা দিদি গিফট করেছে, আর এটা দিদি নিজের জন্য একটা কিনেছে ইয়ারিং। আর এই দুটোর মধ্যে একটা সানগ্লাস মা আর একটা দিদি, দিদি নিজের জন্য কিনেছে আর মাকে দিয়েছে একটা। বাড়ি ফিরে চলে এসেছি, এখন প্রায় বাজে রাত 10টা। আমি ড্রেসটা চেঞ্জ করিনি, তার কারণ হচ্ছে এটা অনেকদিন বাদে পরলাম, আমার খুব পছন্দের একটা সোয়েট শার্ট, এটা খুলতে ইচ্ছে করছে না, এক বছর বাদে পরেছি প্রায়। যাই হোক, তো অনেকদিন বাদে আজকে খুব মজা করে ভালো কাটলো সন্ধেটা। এরকম চারজনে মিলে বেরোনোটা খুব কম হয়, কেন হয় তার কোনো সেরকম কোনো কারণ নেই, কোনো দরকার না পড়লে এরকমভাবে তো বেরোনো হয় না, তাই যখন হয় তখন সেটা ভীষণ স্পেশাল হয়ে যায়। আর মায়ের বার্থডে গিফট কিনতে বেরিয়েছি ফার্স্ট টাইম চারজনে মিলে শপিং মলে, এটাও খুব ভালো লাগলো, কারণ অনলাইনেই আমরা ম্যাক্সিমাম টাইম অর্ডার দিই। বাট যেহেতু বললাম যে কি হয়েছে, সবার মিস হয়ে গেছিলো আর কি, মনে সবারই আছে, কিন্তু ওই মানে কি বলে যে 3 তারিখটা যেহেতু তাড়াতাড়ি চলে এসছে, এটা মাথা থেকে বেরিয়ে গেছে। আমার মাথাতে ছিল আমি অর্ডারও দিয়েছি, বাট যে এস্টিমেট করে দিয়েছিলাম সেটা বোধহয় একটু কম হয়ে গেছে বা ভুল হয়ে গেছে, আর একটু আগে দিতে হতো, এখন আসবে কি না আমি জানি না। যাই হোক, তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আর সেরকম কিছু দেখানো নেই, প্রচুর বাড়িতে অবসর হয়ে আছে সেগুলো সব বোঝাতে হবে, সন্ধ্যেবেলাতেই আমরা সবাই বেরিয়ে চলে গেছিলাম কাজেই সবই রয়ে গেছে আর কি, তো সেগুলো করব। বাট আজকে দিনটা খুব খুব সুন্দর গেছে, তো আজ এই পর্যন্তই, টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট যেদিন দেখা হবে সেদিন হবে মায়ের বার্থডে, আজ 1st ডিসেম্বর, 3rd ডিসেম্বর মায়ের জন্মদিন, তো সেইটার নানা রকম প্ল্যানিং আছে, ইচ্ছে আছে করার, তো দেখা যাক কী হয়। তো টাটা, ভালো থেকো, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।